প্রয়াত দুইজন সাংবাদিকের মৃত্যু রহস্য আজও অন্ধকারেই রয়ে গেল। তিন বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনও সিবিআই প্রকৃত দোষীদের ধরতেই পারল না কেন? এ নিয়ে সোমবার আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক সাক্ষাৎ করলেন হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের সঙ্গে। কথা বললেন এই বিষয়ে, সিবিআইয়ের কাজকর্ম নিয়ে উষ্মা প্রকাশ করলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক। তিন বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো কিন্তু রাজ্যের জনগণ জানতে পারলেন না কারা হত্যা করেছে দুইজন সাংবাদিককে। এই প্রশ্ন রয়ে গেল এখনো বিষবাহ জলের নিচে। 2018 সালে রাজ্যে পালা বদলের পর বর্তমান সরকার প্রয়াত দুই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্তের ভার সিবিআইকে দেয়। দুর্ভাগ্যের তিন বছর হয়ে গেল, এখনো প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এ নিয়ে ক্ষুব্ধ রাজ্যের সাংবাদিক জগৎ। একইভাবে এখনও কেন সাংবাদিক দুয়ের হত্যার কোনো কূল কিনারা হয়নি, এই নিয়ে বিস্ময় প্রকাশ করলেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে। সোমবার হাইকোর্টে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দের সঙ্গে সাক্ষাৎ করলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ও সহ সম্পাদক রমাকান্ত দে। দুজনেই এই হত্যাকাণ্ডের মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন অ্যাডভোকেট জেনারেলের নিকট। তিনি আগরতলা প্রেস ক্লাবের সম্পাদককে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।